আসসালামু আলাইকুম। আইডিয়াল কলেজ ভার্চুয়াল ক্লাসরুম থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি তোমাদের আইসিটি চ্যাপ্টার 5.2 থেকে সি প্রোগ্রামের উপর তৃতীয় ক্লাসটা নেব। তো তোমরা সবাই দেখো, আজকে প্রথম যে উদ্দীপকটা আলোচনা করব সেটা হচ্ছে একটি সংখ্যা জোড় হবে নাকি বিজোড় হবে নির্ণয়ের জন্য সি ভাষায় প্রোগ্রাম তৈরি করে। এরকম যদি একটা উদ্দীপক থাকে তাহলে আমরা সেটার উত্তরটা কিভাবে লিখব। তো দেখো আমি লিখে দিচ্ছি, প্রথমে আমরা লিখলাম ইনক্লুড stdio.h স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। তারপরে আরেকটা হেডার ফাইল আমরা যুক্ত করি, conio.h। তারপর মেইন ফাংশন, মেইন ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, সেকেন্ড ব্র্যাকেট শুরু। তো আমরা মনে করি সংখ্যাটি পূর্ণ সংখ্যা। তো সংখ্যাটা পূর্ণ সংখ্যা হলে আমরা মানে ইন্ট মনে করি সংখ্যাটি এ, সেমিকোলন। প্রত্যেকটা লাইনের শেষে সি প্রোগ্রামে সেমিকোলন দিতে হয়। এখন একটা আউটপুট ফাংশন আমরা ব্যবহার করি, এন্টার দ্য ভ্যালু অফ এ, এটা মনিটরে ডিসপ্লে হবে। প্রিন্ট এফ হচ্ছে একটি আউটপুট ফাংশন। তাহলে আমাদের কিবোর্ড থেকে আমাদের এর মানটা ইনপুট করতে হবে, যেহেতু আমরা এখানে ইন্ট ডেটা টাইপ ধরেছি, কাজেই আমাদের এখানে পার্সেন্ট ডি হবে। ডাবল কোটেশনের মধ্যে পার্সেন্ট ডি কমা, তারপর অ্যাড্রেস অফ এ। তাহলে এর মানটা কিবোর্ড থেকে ইনপুট হলো এবং মেমোরিতে থাকলো। এখন আমরা কন্ডিশনটা চেক করব যে একটা সংখ্যা জোড় বা বেজোড় হওয়ার শর্তটা কী। তো দেখো আমরা এখানে একটা ইফ কন্ডিশন নিলাম, যদি একে দুই দিয়ে ভাগ করে ভাগশেষটা জিরো হয়, অর্থাৎ কোনো সংখ্যাকে দুই দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ না থাকে, ভাগশেষ যদি জিরো হয় তাহলে কি হয়, তাহলে সেটা হবে জোড় সংখ্যা। অর্থাৎ একে এ পার্সেন্ট টু, একে দুই দিয়ে ভাগ করে ভাগশেষ যদি জিরো হয়, আমাদের ভাগশেষ নির্ণয় করার জন্য এই পার্সেন্ট চিহ্নটা ব্যবহার করতে হয়, তাহলে কম্পিউটার এই আউটপুটটা দেখাবে যে এ হচ্ছে ইভেন নাম্বার, ইভেন নাম্বার হচ্ছে জোড় সংখ্যা। আর যদি না হয় এলস এ ইজ অড নাম্বার,
তারপর তো আমাদের প্রোগ্রামটা শেষ, প্রত্যেকটা প্রোগ্রামের শেষে আমরা গেট সিএইচ ফাংশন, গেট ক্যারেক্টার ফাংশনটা ব্যবহার করি। আর এই যে আমাদের মেইন শুরু হয়েছিল সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা ক্লোজ করে দিলাম। তাহলে এই যে দেখতে পাচ্ছ এখান থেকে এই পর্যন্ত, এই যে এই প্রোগ্রামটা হচ্ছে আমাদের জোড় আর বিজোড় সংখ্যা নির্ণয় করার জন্য সি ভাষায় প্রোগ্রাম। তো তোমাদের গত দুটো ক্লাসে আমি সি এর উপরে ক্লাস নিয়েছি। তো এখানে প্রত্যেকটা যে কটা উদ্দীপক আলোচনা করেছি, প্রত্যেকটা উদ্দীপকে কোনো না কোনো সালে কোথাও না কোনো যে কোনো একটা বোর্ডে আসছে। তো এগুলো সবই বোর্ড প্রশ্ন, তোমরা একটু ভালো করে দেখবে। তো এখন আমি আরেকটা উদ্দীপক নিয়ে আলোচনা করি। মনে করো বলা হলো যে তুমি কিবোর্ডে একটা সাল ইনপুট করবে, অর্থাৎ কোনো একটা সাল বা বর্ষ, লিপ ইয়ার কিনা। তো এটা আমরা কিভাবে করব দেখো, অর্থাৎ উদ্দীপকটা হচ্ছে কিবোর্ড থেকে একটা সাল ইনপুট করতে হবে, একটা ইয়ার ইনপুট করতে হবে। তো ইনপুট করলে কম্পিউটার বলে দেবে ওটা লিপ ইয়ার নাকি লিপ ইয়ার না। তো দেখো আমরা কীভাবে করি। লিপ ইয়ারের উপরে আমাদের এই প্রশ্নটা, তো আমরা আমরা এটাকে পূর্ণ সংখ্যা হিসাবে নিব। ধরো ওয়াই ধরলাম, এখানে ইয়ার লিখতে পারি। তো ওয়াই হচ্ছে একটা ভেরিয়েবল, তো আমরা মনে করি ইয়ারের প্রথম অক্ষর ওয়াই, ওয়াই লিখলাম। আমরা এখানে ইয়ার শব্দটাও লিখতে পারি। তো এখন আমাদের একটা আউটপুট ফাংশন লাগবে, ধর আমরা বললাম যে চার ডিজিটের একটা ইয়ার ইনপুট করো। তাহলে আমাদের স্ক্যানএফ যেহেতু আমরা এখানে ইন্ট ধরেছি, আমরা এখানে দিলাম পার্সেন্ট ডি অ্যাড্রেস অফ ওয়াই। তাহলে কম্পিউটার কিবোর্ড থেকে ইয়ারের চারটা ডিজিট নিয়ে নিল, এখন চেক হবে যে এটা লিপ ইয়ার কিনা। লিপ ইয়ার হওয়ার জন্য যে কন্ডিশন, যদি ইয়ারকে যে ইয়ারটা ইনপুট হবে তাকে 400 দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি জিরো হয়, অথবা এটাকে আমরা বলে থাকি অর অপারেটর, অথবা ইয়ারকে 100 দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি জিরো না হয়, এটাকে বলা হয় নট ইকুয়াল। ইয়ারকে 100 দিয়ে ভাগ করে ভাগশেষ যদি জিরো না হয়, এবং এখানে আরেকটা অপারেটর আমরা ব্যবহার করলাম অ্যান্ড অপারেটর, এই যে ফার্স্ট ব্র্যাকেটটা শুরু এটা এখানে শেষ হলো, আর এই ফার্স্ট ব্র্যাকেটটার জন্য এখানে শেষ হলো। তাহলে আমাদের কন্ডিশনটা কি হলো, ইয়ারকে 400 দিয়ে ভাগ করে ভাগশেষ যদি জিরো হয়, অথবা ইয়ারকে 100 দিয়ে ভাগ করে ভাগশেষ যদি জিরো না হয়, এবং ইয়ারকে 4 দিয়ে ভাগ করে ভাগশেষ যদি জিরো হয়, তাহলে কি হবে। তাহলে কম্পিউটার প্রিন্ট করবে
লিপ ইয়ার। আর যদি এই কন্ডিশনটা না হয় তাহলে কি হবে, কম্পিউটার বলবে ইট ইজ নট লিপ ইয়ার, তারপর আমাদের প্রোগ্রাম শেষ, গেট ক্যারেক্টার ফাংশন এবং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে আমরা আমাদের এই প্রোগ্রামটা শেষ করলাম। তাহলে আমাদের মেইন কাজটা কিন্তু এখানে, আর বাকি সব তো আমাদের গত দুটো ক্লাসে আজকে ক্লাসে দেখতে পাচ্ছ যে সবই একই রকমের। তো এই হচ্ছে আমাদের লিপ ইয়ার হবে কি হবে না তা নির্ণয় করার জন্য সি ভাষায় প্রোগ্রাম। আমরা এখন আরেকটা উদ্দীপক নিয়ে আলোচনা করি। ধরো বলা হলো তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ের জন্য সি ভাষায় প্রোগ্রাম তৈরি করো। তো সংখ্যা তিনটা তোমাদের আমি গত ক্লাসে দেখিয়েছি যে দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয় করার জন্য অথবা ছোট সংখ্যাটি নির্ণয় করার জন্য। তো আমাদের বোর্ড পরীক্ষায় দেখা যায় তিনটে সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি অথবা তিনটে সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটি নির্ণয় করার জন্য সি ভাষায় প্রোগ্রাম তৈরি করো। তো আমি এটা করছি, দেখো। ইনক্লুড স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল, তারপরে আমরা আর একটা ফাইল নিলাম ইনক্লুড কর্নিও ডট হেডার ফাইল, তারপর মেইন ফাংশন। এই এতটুকু তোমার প্রত্যেকটা প্রোগ্রামে লিখতেই হবে, সেকেন্ড ব্র্যাকেট শুরু। তো আমরা মনে করি এই তিনটে সংখ্যা পূর্ণ সংখ্যা, তাহলে আমরা এখানে ডেটা টাইপটা নিব ইন্ট। ধরো সংখ্যা তিনটা নিলাম এ বি সি, তিনটে সংখ্যা এ বি সি নিলাম, এক্স ওয়াই জেড যে কোনো কিছু না নেওয়া যায়। তারপর আমরা একটা আউটপুট ফাংশনের মাধ্যমে এটা ডিসপ্লে করে দেখাবো যে এন্টার দ্য ভ্যালু অফ এ বি সি। অর্থাৎ কম্পিউটারের সামনে যে বসা থাকবে সে প্রথমে যে মানটা দেবে তাকে ধরা হবে এ, তারপর যে মানটা ইনপুট করবে সেটা ধরা হবে বি, এবং সবার শেষে যেটা দেবে সেটাকে ধরা হবে সি। তো এখন স্ক্যানএফের মাধ্যমে আমরা এই মানটা কিবোর্ড থেকে নিয়ে নেব। তো আমরা প্রত্যেকটা আলাদা আলাদাভাবে না নিয়ে একটা স্ক্যানএফের ভিতরে তিনটা মান নেওয়ার জন্য প্রোগ্রামটা একটু শর্টকাট হয়ে যায়। তিনটা মানের জন্য আমরা তিনটা পার্সেন্ট দিয়ে নিলাম। এখন এই প্রথম পার্সেন্ট ডি এর জন্য আমরা নিলাম অ্যাড্রেস অফ এ, এখানে একটা কমা হবে, এখানে কিন্তু কমা নাই, অ্যাড্রেস অফ এ কমা অ্যাড্রেস অফ বি কমা অ্যাড্রেস অফ সি। তাহলে এই যে লাইনটা দেখতে পাচ্ছ, আমরা একসাথে যদি একটা স্ক্যানএফের মধ্যে কিন্তু আমরা এই তিনটা এবিসি, অর্থাৎ প্রথমটা প্রথম যে কিবোর্ড থেকে প্রথম মানটা কিন্তু অ্যাজ এ হিসাবে কাউন্ট হবে, তারপরে বি, তারপরে সি। এখন আমরা ইফ কন্ডিশনটা ব্যবহার করব। ইফ কন্ডিশনে দেখো, যদি এ
বি থেকে বড় হয়। এখানে আমরা একটা অপারেটর ব্যবহার করব অ্যান্ড, এবং এ যদি সি থেকেও বড় হয়, অর্থাৎ এ যদি বি থেকে বড় হয় এবং এটাকে আমরা বলি দুইটা অ্যান্ড থাকলে আমরা তাকে অ্যান্ড অপারেটর বলি, যেটাকে এবং হিসাবে বিবেচনা করা হয়। এ গ্রেটার দেন বি এবং এ গ্রেটার দেন সি, তাহলে কি হবে? তাহলে কম্পিউটার প্রিন্ট করবে এ ইজ দ্য লার্জেস্ট নাম্বার, অর্থাৎ এ সবচাইতে বড়। তো এটা তো নাও হতে পারে, তাহলে কি হবে? আমরা এখানে যে ব্যবহার করব এলস, একটা স্পেস দিয়ে ইফ, এটা না হলে কম্পিউটার এটা চেক করবে। তখন আমরা এখানে লিখে দিতে পারি বি গ্রেটার দেন এ, আবার ওই অ্যান্ড অপারেটর বি গ্রেটার দেন সি। এটা যদি না হয় তাহলে কম্পিউটার চেক করবে বি, মানে দ্বিতীয় যে নাম্বারটা ইনপুট হবে সেটা যদি প্রথমটা থেকে বড় হয় এবং বি যদি সি থেকেও বড় হয় তাহলে কি হবে? তাহলে কম্পিউটার প্রিন্ট করবে কোটেশনের ভিতরে আমরা যা লিখবো সেটাই তো প্রিন্ট হবে। তাহলে আমরা লিখে দেব বি হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা। এখন এটাও হলো না, এটাও হলো না, তাহলে কি হবে? তো আমরা লাস্ট যে কন্ডিশনটা দেই সেটা হচ্ছে এলস। এলস দিয়ে আমরা লিখব, এখানে ইফ লাগবে না। যদি তিনটা কন্ডিশন হয় তাহলে ইফ, এলস ইফ, এলস। যদি চারটা কন্ডিশন হয় এলস ইফ দুটো হবে। তাহলে এই যে দেখতে পাচ্ছ ইফ এ গ্রেটার দেন বি অ্যান্ড এ গ্রেটার দেন সি, তাহলে তো এ সবচেয়ে বড়। আর যদি না হয় এল সি, কম্পিউটার চেক করবে যদি বি এ থেকে বড় হয় এবং বি সি থেকেও বড় হয় তাহলে কি হবে? বি সবচেয়ে বড়। আর এই উপরে দুটো না হলে এলস, তাহলে কম্পিউটার প্রিন্ট করবে সি সবচেয়ে বড় নাম্বার। তারপর আমাদের প্রোগ্রাম শেষ, আমরা লিখব গেট ক্যারেক্টার ফাংশন, গেট সিএস, এবং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এই যে এখানে শুরু হয়েছিল এটা শেষ। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের তিনটা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি নির্ণয় করার জন্য আমাদের সি ভাষায় প্রোগ্রাম। তো যদি তোমাদের বলে যে তিনটা সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটি নির্ণয়ের জন্য, তখন কি করবে? তাহলে আমরা এই যে এখানে এই জায়গাটা চেঞ্জ করে দেব, এটা খুবই সোজা। তাহলে এখন আমরা দেখব তিনটে সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটি, তাহলে আমরা কি করতে পারি? এখানে আমরা এটা চেক চেঞ্জ করে দিই, পরিবর্তন করে দিই। যদি এ বি থেকে ছোট হয় এবং এ সি থেকে ছোট হয় তাহলে আমরা এখানে লিখব এ সবচেয়ে ছোট। আর যদি না হয় তাহলে কম্পিউটার চেক করবে বি লেস দেন এ, বি লেস দেন সি। তাহলে এই জায়গাটায় আমরা একটু চেঞ্জ করে দিতে পারি, বি ইজ দ্য স্মলেস্ট নাম্বার। আর যদি না হয় তাহলে হবে সি ইজ দ্য স্মলেস্ট নাম্বার। তাহলে আমাদের প্রোগ্রামে দেখো, প্রোগ্রামে কিন্তু খুব একটা পরিবর্তন হলো না, শুধুমাত্র আমরা এখানে ছোট সংখ্যা যদি নির্ণয় করতে হয় আমরা এ লেস দেন বি অ্যান্ড এ লেস দেন সি, তাহলে এ বি থেকে ছোট এবং এ সি থেকে ছোট হলে এ সবচেয়ে ছোট নাম্বার। আর যদি না হয় এটা বি লেস দেন এ, বি এ থেকে ছোট এবং বি সি থেকেও ছোট,
তাহলে বি হচ্ছে সবচেয়ে ছোট নাম্বার, আর যদি না হয় তাহলে সি হচ্ছে সবচেয়ে ছোট নাম্বার। তাহলে এইটা এই দুটো প্রোগ্রামের মধ্যে যে কোনো একটা প্রায় প্রতি বছরই আসে। তো তোমরা এটা একটু বারবার দেখবে, বারবার দেখলে তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা আরেকটা উদ্দীপক নিয়ে আলোচনা করি। ধরো উদ্দীপকটা হলো এরকম, একটা দ্বিঘাত সমীকরণের বলা হলো যে y ইজ ইকুয়াল টু বা এফ এক্স ইজ ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এটার মান নির্ণয়ের জন্য সি ভাষায় প্রোগ্রাম তৈরি করো। তাহলে এরকম যদি কোনো ফাংশন থাকে তাহলে আমরা কি করব? তাহলে দেখো আমরা এটাকে ধরে নিচ্ছি ইন্টিজার ভ্যালু। তো আমরা এখানে ইন্ট হিসাবে আমাদের এখানে কয়টা ভ্যারিয়েবল আছে আমরা এখানে নামগুলো নিয়ে নিই, এ বি সি এক্স এবং ওয়াই। এই মানগুলো নিয়ে আমরা কাজ করব। আমরা কম্পিউটারে ঘোষণা দিলাম যে এই মানগুলো হবে পূর্ণ সংখ্যা। এখন আমাদের কি কি ইনপুট করতে হবে? আমাদের এখানে এর মান দরকার, এক্স এর মান দরকার, বি এর মান দরকার, সি এর মান দরকার। তাহলে আমরা এখানে প্রিন্টএফের ভিতরে আমরা লিখে দিব যে কোন মানের পরে কোন মানটা আসবে। তো আমরা এখানে লিখে দিলাম এন্টার দ্য ভ্যালু অফ আমরা এ বি সি এবং এক্স এর মানটা ইনপুট করব। যেহেতু ওয়াইটা আউটপুট আসবে সেহেতু আমরা ওয়াইটা তো আউটপুট হিসাবে পাব। তো এখন আমাদের স্ক্যানএফের ভিতরে যেহেতু আমরা চারটা মান ইনপুট করব সেই জন্য আমাদের চারটা পার্সেন্ট ডি লাগবে। চারটা পার্সেন্ট ডি লাগবে। প্রথম পার্সেন্ট ডি এর জন্য আমরা দিলাম অ্যাড্রেস অফ এ। এখানে কিন্তু ভিতরে কোনো কমা নাই, কিন্তু এখানে কমা দিয়ে দিয়ে লিখতে হবে অ্যাড্রেস অফ বি। অ্যাড্রেস অফ সি, অ্যাড্রেস অফ এক্স। তাহলে কম্পিউটার প্রথমে যে মানটা নেবে সেটাকে এ হিসাবে কাউন্ট হবে, তারপর তারপরে একটা বি, তারপর একটা সি, তারপর একটা এক্স। এটা হচ্ছে যে আমাদের প্রোগ্রামে আমরা ইচ্ছা করলে প্রিন্টএফ প্রথমে এর মান, তারপরে স্ক্যানএফ দিয়ে এর মান, এইভাবে করলে আমাদের হয়তো কয়টা লাইন হতো? আমাদের আটটা লাইন হতো। ওই আটটা লাইনকে সংক্ষিপ্ত করার জন্য আমরা দুই লাইনে নিয়ে আসছি। তো এবার আমরা এখানে লিখব ওয়াই ইজ ইকুয়াল টু, এই জায়গাটায় আমাদের উদ্দীপকে যে এ এবং এক্স স্কোয়ারের মাঝখানে কিন্তু একটা গুণ চিহ্ন আছে, তো আমাদেরকে এই যে চিহ্নটাকে আমরা গুণ চিহ্ন হিসাবে ব্যবহার করি। তাহলে এ এক্স টাইমস এক্স অর্থাৎ এক্স পূরণ এক্স, তাহলে কী হলো? এক্স স্কোয়ার। তারপরে বি, বি এর সাথে এক্স গুণ আকারে আছে। তারপর সি, এখানে একটা সেমিকোলন। তাহলে এই যে ইকুয়েশনটা লিখলাম ওয়াই ইজ ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এখন আমরা ওয়াই এর মানটা প্রিন্ট করব।
y equal to percent d এখানে একটা পূর্ণ সংখ্যা প্রিন্ট হবে কার মানটা প্রিন্ট হবে y এর মানটা বাস আমাদের প্রোগ্রাম তো শেষ প্রত্যেকটা প্রোগ্রামের শেষে আমরা কি ব্যবহার করি গেট ক্যারেক্টার আমরা যে প্রোগ্রামটা ব্যবহার করছি এটা সবচেয়ে লেটেস্ট যে সি প্রোগ্রামটা সেটা হচ্ছে এটা তোমরা যদি ব্যবহার করো ব্লাডশেড কর্পোরেশনের যে সি প্রোগ্রামটা আছে সেটা ব্যবহার করলে তোমাদের এই গেট সিএস এর পরে রিটার্ন জিরো এটা লাগবে না তোমরা অনেকে প্রশ্ন করেছিলে যে গেট সিএস এর পরে রিটার্ন জিরো লাগবে কি না যদি আমরা ব্লাডশেড কর্পোরেশনের সি প্লাস প্লাসটা ব্যবহার করি ডেপ সি প্লাস প্লাস এই কোম্পানির এই সফটওয়্যারটা এখন বর্তমানে সবচেয়ে লেটেস্ট তো এটা ব্যবহার করলে এখানে আমাদের যে অন্যান্য সফটওয়্যারে যেমন আমরা ব্যবহার করতাম এই ফাংশনটা ব্যবহার করতাম শুরুতে এবং সবার শেষে এগুলো ব্যবহার করতাম তো আমাদের এটার জন্য আসলে এগুলো লাগবে না একটু সহজ করে দেওয়া হয়েছে তো তোমরা এটা নেট থেকে ডাউনলোড করতে পারো তো আজকে তো এ পর্যন্ত আমি এটা মুছে দিই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম